সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স মেগা হোমস রিয়েলিটি রূপসী বাংলা ডট ইউএস খামারবাড়ি অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। সব জরিপে পিছিয়ে থাকলেও প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিজয়ী হবার সম্ভাবনা ক্ষীণ। যদি জরিপ বিবেচনা করা হয় তবে নির্বাচনে বর্তমান প্রেসিডেন্টের চেয়ে যোজন যোজন এগিয়ে আছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। রেকর্ড তহবিল সংগ্রহ ছাড়াও ডেমোক্রেটদের অর্থনৈতিক অবস্থানও রিপাবলিকানদের চেয়ে সুসংহত। করোনা ভ্যাকসিন নিয়ে নাগরিকদের বাধ্য করবেন না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভ্যাকসিন যখন মূল্যকে সহজলভ্য হবে তখনও প্রেসিডেন্ট তা গ্রহণ বাধ্যতামূলক করবেন না, কারণ তিনি যার যার পছন্দের বিষয়টিকে প্রাধান্য দেন। কোভিড নিয়ে যত উদ্বেগ আর প্রাণহানির সংখ্যা থাকুক, ট্রাম্প কখনোই এ ব্যাপারে জোর জবরদস্তি করবেন না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চোখ এখন 8টি অঙ্গরাজ্যে। অ্যারিজোনা, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, মিনেসোটা, নর্থ ক্যারোলাইন, পেনসিলভেনিয়া এবং উইসকনসিন অঙ্গরাজ্যের ফলাফলের উপরই নির্ভর করছে প্রেসিডেন্ট প্রার্থীর জয় পরাজয়। বিশাল এই দেশে কোনো নির্বাচনী উত্তেজনা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি মানুষ না খেয়ে কষ্ট পাবে না, একটি মানুষ গৃহহীন থাকবে না, প্রত্যেকটা মানুষ চিকিৎসা পাবে, কোনো মানুষ পুষ্টিহীনতায় ভুগবে না। আমাদের বিশাল সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে আমরা সহযোগিতা করছি। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দক্ষিণ কোরিয়া থেকে অ্যান্টিজেন কিট আমদানি করে সরকার বেআইনি কাজ করছে। আমরা সবার আগে অ্যান্টিজেন ও অ্যান্টিবডি কিট আবিষ্কার করি, সরকার আমাদের অ্যান্টিজেন কিট আমেরিকার ল্যাবে পরীক্ষা করাতে বলে, তখন আমি সরকারকে বোঝাই আমি তো আমার দেশের মানুষের জন্য এই কিট বানিয়েছি। এবার ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সমাবেশের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। আগামীকাল দেশ জুড়ে 6,912টি বিট পুলিশিং এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক AIG পুলিশের এই ভিন্নধর্মী উদ্যোগের বিষয়টি জানান। সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, সেনাদের অবশ্যই সবচেয়ে বেশি অনুগত, সম্পূর্ণ বিশুদ্ধ এবং সবচেয়ে নির্ভরযোগ্য হতে হবে। তাদের কায় মনোবাক্যে সবসময় যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে। পাকিস্তানে একাধিক জঙ্গি হামলায় 14 জন সেনা সদস্য সহ কমপক্ষে 20 জন নিহত হয়েছেন। ডনের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার পাকিস্তানের গদার জেলার ওর মারাই কোস্টাল হাইওয়ের ওপর তেল সংস্থার কর্মকর্তাদের নিয়ে যাওয়া একটি গাড়িবহর লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। থাইল্যান্ডে জরুরি অবস্থা অমান্য করে রাস্তায় নেমে বিক্ষোভ অব্যাহত রেখেছেন হাজার হাজার মানুষ। রাজা মহা ভাজিলংকর্ণের ক্ষমতা কমানো এবং প্রধানমন্ত্রী প্রয়ুত চান ওচার পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখেন বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার রাতে সরকার বিরোধী বিক্ষোভে সমবেত হয়েছিলেন বিক্ষোভকারীরা। দীর্ঘ 15 বছর পর পাকিস্তান সফরের সম্ভাবনা দেখা দিয়েছে ইংল্যান্ডের। আগামী বছর জানুয়ারিতে সংক্ষিপ্ত সফরে পাকিস্তান যেতে পারে ইংলিশ ক্রিকেট দল। বৃহস্পতিবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ECB এ তথ্য জানিয়েছে।